আমরা কোথায় যাচ্ছি? প্রেস ক্লাব। কি প্রেস ক্লাব? কি মেলা? না মেলা। আসসালামু আলাইকুম, লাইফ ইন সোয়াজিল্যান্ড চ্যানেলে আপনাদের আবারও স্বাগতম জানাচ্ছি। আজকে বেরিয়েছি আমি আর আমার ছেলে মেলায় যাব বলে। শীতের মেলা হচ্ছে খুলনা প্রেস ক্লাবে। তো এদিকে আঞ্জুমও যাওয়ার কথা ছিল, আঞ্জুম এবং খালামণি খুলনা থেকে গিয়েছে আর আমরা আমাদের বাসা থেকে রওনা করে গিয়েছি। তো একই টাইমে আমরা একই সাথে মেলায় যাচ্ছি, দেখা যাক কী হয়। ছোটোখাটো ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি, অনেক ভিডিও আমাদের জমে গেছে, আস্তে আস্তে শেয়ার করার চেষ্টা করছি, থাকুন আমাদের সাথে। হ্যাঁ, আমরা আজকে মেলায় আসছি, এই যে আঞ্জুমের সাথে। আঞ্জুম মেলায় যেতে খুব পছন্দ করে আর মেলায় আঞ্জুম কেক খেতে আসছে, তাই না আঞ্জুম? এটা নাকি খুলনার লাইফ কিচেন হচ্ছে নাকি এখানে? হ্যাঁ, কেমন আছো খালামণি? ছবি তোলার জায়গা আঞ্জুম এটা? নিবে তুমি? আচ্ছা দেখি আমরা নিব। কই পান্নানু কই? কি চলো যাই আমরা, হাতের কাজের জিনিস। আসছে মা, দাঁড়াও। ওই যে ওখানে কেকের দোকান। হ্যাঁ খালো মানে আমি কিন্তু হারাই যাচ্ছি, আমি দুইবার হারাই গেছি। আগে পুরোটা ভিডিও করে আনি তারপরে। আঞ্জু ফুসকার কেক, মানে ঝাল হবে। ইন্টারেস্টিং, ট্রাই করে দেখতে পারি। আচ্ছা ভাইয়া আসো আসো, বলো 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 বলো। ফুসকা কেক আমি খুলে খেয়ে খাও 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 খেয়ে বলো কেমন অবস্থা। হ্যাঁ হ্যাঁ, দাঁড়াও না সায়ার, ভিডিও করতেছি। তুমি এটা ধরো, তুমি এটা ধরো, আমি রিয়াকশন দেবো। তোমারটা এত ব্রাইট কেন? আরে ও ভিডিও করতেছে। ফুসকা কে কেমন সায়ার? আমি তো বুঝিনি ভিতরে ফুচকা আছে। একটা
সোয়েটারের মধ্যে এই আপুটার ভেলপুরি আমরা আগেও একটা মেলাতে খেয়েছিলাম, তো সেই জন্য আপুটাকে দেখে সাথে সাথে আমরা ভেলপুরি অর্ডার করে দিয়েছি, কারণ যেহেতু আগেরবার ভালো ছিল এবারও নিশ্চয়ই ভালো হবে সেই হিসাবে আর কি অর্ডার করে দিয়েছিলাম। তো হোমমেড ফুডের অনেক দোকান ছিল, তো আমরা যা যা টেস্ট করেছি আনফর্চুনেটলি সব কিছুই খারাপ ছিল, হয়তো বা আমরা যেগুলো টেস্ট করিনি সেগুলো ভালো ছিল, বাট আমরা যা যা টেস্ট করেছি কোনোটাই তেমন মনপুত ছিল না। একটা চিকেন প্যাটিসটা একটু ভালো ছিল, আর বাদ বাকি সব কিছুই উল্টাপাল্টা ছিল। তো এরপরে সব কিছু শেষ করে আমরা বেরিয়ে চলে আসলাম। সাইয়ার, মেলায় ঘুরছো? হ্যাঁ, মজা লাগছে? মজা লাগছে সত্যি? কেন মেহেদি দিচ্ছ ওই কোনায় দেখো নি? ওই কোনায় দিচ্ছে তো মেহেদি, নিবা তুমি? কত করে? আই থিঙ্ক ফ্রি পাই। অনেক কেন ছিল না তা বলবা না কেন? আমি তো বল দেখছি, আমি তো আর ভিডিও করে আসছি। আপুরা সাইডে সাইডে সাইডে। তো আমরা যখন একদম বাইরে চলে এলাম, হঠাৎ করে আঞ্জুম দেখলো যে সবাই হাতে মেহেদি দিয়ে বের হচ্ছে, তো ও তখন মনে করলো যে মেহেদি দিচ্ছে যখন তখন আমরা আবার একটু মেহেদি দিতে যাব। তো ও যেহেতু দিচ্ছে তাই আমিও আমার জন্য একটু হাতে মেহেদি দিলাম। অনেক বছর পরে আমি হাতে মেহেদি দিলাম, আঞ্জুমও হাতে মেহেদি দিল। যেই আপু দুজন আমাকে এবং আঞ্জুমকে মেহেদি লাগিয়ে দিয়েছিল তাদের দুজনেরই পেজ আছে খুলনার আপু, তারা সবাই। তো আপনারা যদি খুলনাতে কেউ মেহেদি লাগাতে চান ওনাদের পেজে নক দিতে পারেন। আমি একদম মেহেদি লাগানোর শেষে ওনাদের পেজের নামটা দেখিয়ে দিচ্ছি, তো আপনারা চাইলে ওনাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন, কারণ খুবই সুন্দর মেহেদি লাগে ওনারা। আমি না সার্চ করে পাবো না, কার্ড দিয়ে দিলে ভালো হয়। কার্ড আছে আশেপাশে? ও একটা ছবি নিয়ে যাই তাহলে। এখন আমরা চলে যাচ্ছি। সাইয়ার অনেক অ্যাংরি হয়ে গেছে যে আমি কেন মেহেদি লাগাইছি। হ্যাঁ সাইয়ার অ্যাংরি। এই তো আমাদের মেলায় ঘোরাঘুরি শেষ, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। তারও কেক খেতে মানা করছি তোমাকে, একটা ভেলপুরি খাইছি আর মানে জামাই বেশি ভালোবাসলো তখন কালার হয়।